আসসালামু আলাইকুম। শুরু করছি মার্কেন্টাল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি শারমিন সাজ্জাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাগুরার শালিকা উপজেলার প্রত্যন্ত গ্রামে ব্যক্তি উদ্যোগে 50,000-এর বিশাল এক হাঁসের খামার, আশা করছেন সরকারের পৃষ্ঠপোষকতা। এবং গাইবান্ধায় শত্রুতার জের ধরে আগাছানাশক স্প্রে করে 73 ইরি বড় জমির ধানে চারা নিধন, দূরত্ব বজায় রেখে কৃষকের মানববন্ধন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। মাগুরার শালিকা উপজেলার প্রত্যন্ত গ্রামে বিশাল এক হাঁসের খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা হালাল সরকার। 6 একর জায়গা নিয়ে গড়ে তোলা ওই খামারে হাঁস রয়েছে 50,000। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এক্ষেত্রে নতুন এক বিপ্লব ঘটানো সম্ভব বিশ্বাস করে ওই উদ্যোক্তা। আরো জানাচ্ছেন শেখ সিরাজ। রীতিমতো হাঁসের স্রোত, পিঁপড়ার ঝাঁকের মতো গিজগিজ করছে হাঁস। একসঙ্গে 50,000 হাঁসের বৃহৎ এই পরিবার দেশে আর নেই, দাবি হালাল সরকারের। আমি আসলে নিজে দেখিনি, আমার বিভিন্ন লোকজন বলে যে বাংলাদেশে এত বড় খামার কোথাও নাই। 4 কোটি টাকা বিনিয়োগ করে বড় এক জলাশয় আর দীর্ঘ শেড করে 32টি কক্ষে পালন করা হচ্ছে হাঁস। দীর্ঘদিন মালয়েশিয়া থেকে বাণিজ্যিক কৃষি উদ্যোগের স্বপ্ন নিয়ে ফিরে প্রত্যন্ত গ্রামে বিশাল কর্মযজ্ঞ গড়ে তুলেছেন এই উদ্যোক্তা। 50,000-এর উপরে আসতো, এখানে দেখতে একটু ভালো দেখা যায়, অনেক সময় লোকজন সব এই রাস্তার কোল দিয়ে দাঁড়ায় দেখে। আর বড় কথা হলো এখানে মনে করেন 50 জনের উপরে লোক কাজ করে, এখানে হাঁসের ডিমগুলো পাচ্ছে এলাকার লোক, প্রোটিনগুলো বেশি। উদ্যোক্তার বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়নের পথে কয়েকদিনের মধ্যেই দিনে 40,000 ডিম পাওয়ার আশা তার। আপাতত 10,000 আসছে, 30-35,000 পর্যন্ত হবে। 10,000-এ আসতেছে 1,00,000 টাকা। এক থেকে 1.5 বছর লাগবে টাকাটা উঠতি, এরপরে তো আমার লাভ হবে। কিন্তু এর পাশাপাশি যদি কোনো আমরা সাহায্য পাই, সরকারের ওষুধ বিভিন্ন দিক থেকে, তাহলে সুবিধা হয়। কিন্তু এইগুলো পাই না, এই কারণে আমাদের একটু কষ্ট হয় আর কি। সত্যি এক হাঁসের রাজ্য বলছি এ কারণে যে সম্ভবত এটি দেশের সবচাইতে বড় হাঁসের খামার যা গড়েছেন মাগুরার হালাল সরকার। প্রাণী সম্পদ খাতে এই জাতীয় খামারে রয়েছে নানান ধরনের প্রতিবন্ধকতা। এই খামারকে সম্প্রসারণ টিকিয়ে রাখার জন্যে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, মনে করছেন উদ্যোক্তা। মাগুরার হালাল সরকারের হাঁসের খামার থেকে শাহিক সিরাজ, চান্দা। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। মার্কেন্টাল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে এবার বিরতি, এবং বিরতির পর যা থাকছে। গাইবান্ধায় শত্রুতার জের দামোদরপুরে মানববন্ধন হয়েছে। তবে করোনা প্রতিরোধে ও স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতে যথেষ্ট দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নিয়েছেন কৃষক। দামোদরপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ও বর্গা চাষিরা ক্ষতিগ্রস্ত ধান খেতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। সে সময় বক্তৃতা করেন কৃষক হাবিবুর রহমান, এমরানুর রহমান, বর্গা চাষি আব্দুল হান্নান ও অন্যরা। বক্তারা অবিলম্বে অভিযুক্ত রবিউল ইসলাম ও তার সহযোগীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সবশেষে মার্কেন্টাল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাগুরার শালিকা উপজেলার প্রত্যন্ত গ্রামে ব্যক্তি উদ্যোগে 50,000-এর বিশাল এক হাঁসের খামার, আশা করছেন সরকারের পৃষ্ঠপোষকতা। এবং গাইবান্ধায় শত্রুতার জের ধরে আগাছানাশক স্প্রে করে 73 ইরি বড় জমির ধানের চারা নিধন, দূরত্ব বজায় রেখে কৃষকের মানববন্ধন।